নাকি জয়েন করছে দেখতে পাচ্ছি না, 2 মিনিট ওয়েট করব একটা আরেকটু আউটরিচ পাওয়ার জন্য। জয়েন করছে, ঠিক আছে। ওকে, আমরা মনে হয় এখন লাইভ, তো লাইভ এসে পড়লাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সাদমান জাহিন, আমি আইবিএ ঢাকা ইউনিভার্সিটি তৃতীয় বর্ষে পড়াশোনা করছি। অলসো আই এম ওয়ার্কিং অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর ইন হার্পেনস্টাইনের এজ কোর্সে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটার নাম হচ্ছে প্রিপোজিশন। সো প্রিপোজিশন টপিকটা একটু ডিফিকাল্ট বোঝা, এটার অনেকগুলো এক্সেপশন থাকে, অনেক সময় ওয়ার্ডিংয়ে অনেক চেঞ্জেস থাকতে পারে, অনেক ধরনের ডিফিকাল্ট মেজারমেন্টস থাকতে পারে, উইচ ইজ ওয়াই উই হ্যাভ টু গিভ আ বিট অফ ইম্পর্টেন্স টু টুডেজ ক্লাস। সো প্রিপোজিশন বোঝার জন্য আগে বুঝতে হবে কেন প্রিপোজিশন লাগে, ঠিক আছে। প্রিপোজিশন লাগে বেসিক্যালি ওয়ার্ড টু ওয়ার্ডের মিনিংটা কনভে করার জন্য, ঠিক আছে। যে একটা ওয়ার্ডে বা একটা ব্যক্তি বা একটা বস্তুর সাথে আরেকটা ব্যক্তি, বস্তু, সময়, তারপরে হচ্ছে স্থান, এগুলোর কী সম্পর্ক, সেই সম্পর্কটা বোঝার জন্য আমাদেরকে প্রিপোজিশন ইউজ করতে হয়, ঠিক আছে। সো মনে করো এটা একটা বস্তু, ডিম শেপ হয়ে গেছে, এখন এই বস্তুটার দিকে তুমি যাচ্ছ, হ্যাঁ, তো কি হবে, ইউ আর গোয়িং টু দ্য প্লেস। মনে করো এই বস্তুটার নাম হলো এ, ইউ আর গোয়িং টু এ, রাইট। টু হচ্ছে প্রিপোজিশন, তো তুমি আর এর মধ্যে সম্পর্কটা তো যাওয়ার, ঠিক আছে, কিন্তু তুমি কোথা থেকে কোথায় যাচ্ছ, ঠিক আছে। এই জিনিসটা মেক বিলিভ করার জন্য টু প্রিপোজিশনটা আমাদের লাগছে। এখন মনে করো যে এখন তুমি টু এতে এসে পড়ছো, ঠিক আছে, এর উপরে আছো, তাহলে তুমি এর কোথায়, ইউ আর অন এ, ঠিক আছে। যে তুমি এতে আসলে কিন্তু এর উপরে উঠে গেলে এসি, সো তুমি এর কোথায়, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা কি ইউজ করছি, অন। অন মানে উপরে, ঠিক আছে, আর অন উপরে মানে হচ্ছে স্পর্শ থাকবে, ঠিক আছে, যে এর সাথে তোমার একটা টাচ বা ফিজিক্যাল টাচ আছে। এখন তুমি মনে করো এ থেকে চলে যাবা, অলরাইট, ইউ আর গোয়িং টু লিভ এ, সো ইউ আর গোয়িং টু লিভ ফ্রম এ টু সামওয়্যার এলস। তো সেক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করছি, ফ্রম। প্রথমে আমরা এতে আসলাম, উই কেম টু এ, কোথায় আসলাম, এর উপরে, তারপরে এ থেকে চলে গেলাম। এখন মনে করো যে ভিতরে না বাইরে, মনে করো তুমি উপরে উঠলা না, ঠিক আছে, তুমি মনে করো এর ভিতরে ঢুকতে চাও, তাহলে ইউ আর ইউ ওয়ান্ট টু গেট ইনসাইড এ বা ইন এ। আর এর আউট কোনটা, এর বাইরের সাইডটা হলো আউট, ঠিক আছে। এখন মনে করো যে তুমি এর ভিতর দিয়ে ভেদ করে চলে যেতে চাও, তখন কি হবে, ইউ ওয়ান্ট টু গো থ্রু এ, জিস লাইক দিস, এটার নাম হচ্ছে থ্রু, টি এইচ আর ও ইউ জি এইচ, ইউ ওয়ান্ট টু গো থ্রু এ। এটার মানে কি, যে তুমি আসলে এর ভিতর দিয়ে চলে যেতে চাও, ঠিক আছে। এমন মনে করো যে ভিতর দিয়ে যাওয়াটা বেশি এক্সপেন্সিভ, মনে করো যে তুমি উপর দিয়ে যেতে পারবে না, ভিতর দিয়ে যেতে পারবে না, তো বাকি আছে কি, নিচ দিয়ে যাও, সো ইউ ক্যান গো আন্ডার এ, ঠিক আছে, অর বিলো এ, দুটোই এখানে ইউজ হতে পারে, বিলো অথবা আন্ডার। তো তোমার তুমি কিভাবে যেতে পারো, ইউ ক্যান বি অন এ, ইউ ক্যান গো থ্রু এ, ইউ ক্যান বি বিলো অর আন্ডার এ। সো এর ভিতরে ঢুকতেছে এই জিনিসটাকে তুমি কি বলবা, ইউ আর গেটিং ইন টু এ। মনে করো তুমি এই পজিশনে আছো, এখান থেকে এখানে ঢুকবা, সো এই জিনিসটাকে আমরা বলতেছি কি, ইন টু,
ঠিক আছে এর বাইরে ছিল এখন এর ভিতরে ঢুকবা সো ইউ আর গেটিং ইন টু এ ঠিক আছে আর মনে করো যে তুমি এখন এই পজিশনে আছো তুমি বের হয়ে যাবা ঠিক আছে এইটা তাহলে এটাকে কি বলবো আউট অফ আউট অফ এ ইউ আর গেটিং আউট অফ এ ইন টু এ আউট অফ এ ইন টু আর আউট অফ দুইটাই কিসের সাথে সম্পর্কযুক্ত থ্রু এর সাথে ইফ ইউ ওয়ান্ট টু গো থ্রু এ ফার্স্ট ইউ হ্যাভ টু গেট ইন টু এ দেন ইউ হ্যাভ টু ক্রস এ অ্যান্ড দেন ইউ হ্যাভ টু গো আউট অফ এ রাইট ঠিক আছে তো এখন আমরা নেক্সট যে জিনিসটা চলে যাব সেটা হচ্ছে অ্যাবভ বা ওভার এই প্রিপোজিশন কথাটা এর অ্যাবভ বা ওভারে ছিল ঠিক আছে এটার মানে হচ্ছে যে তুমি এর উপর দিয়ে যাবে কিন্তু একে টাচ করবে না মানে হলো এইটা ইউ আর গোইং অ্যাবভ অর ওভার এ সো এটা ছিল খুবই সাধারণভাবে আমাদের প্রিপোজিশন বোঝার কয়েকটা তারিখে এগুলো খুবই কমন প্রিপোজিশন অ্যাবভ ওভার ফ্রম অন টু আউট ইন ইন টু আউট অফ থ্রু বিলো আন্ডার These are the fundamental prepositions that we all have to use in our day-to-day lives. এই প্রিপোজিশন গুলা ইউজ করা ছাড়া মানুষের জীবন চলাচল বা যে কোনো কিছু এক্সপ্রেস করা ঠিকভাবে ইটস কোয়াইট ইম্পসিবল সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে অ্যাবভ ওভার অন টু আউট ইন ফ্রম আউট অফ ইন টু থ্রু বিলো এবং আন্ডার অলরাইট নাও We want to go to the next chapter of this. এগুলো তো বুঝে গেল. So let's start with a very easy preposition today. So easy preposition টা হচ্ছে from. আচ্ছা আমি এখন দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করছে. So yeah, তোমরা জয়েন করতে থাকো. এই লাইভ ক্লাসটার অবশ্যই শেষ হয়ে গেলে এটার ভিডিওটা তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে যাতে তোমরা আবার এই ভিডিওটা দেখে এই জিনিসগুলো বুঝে ফেলতে পারো প্রিপোজিশনের ব্যাপারটা কি প্রিপোজিশন শেখাটা ইউজুয়ালি মুখস্থের মতো নয় ইউ হ্যাভ টু হ্যাভ আ সেন্স অফ দ্য সিচুয়েশন ঠিক আছে এই জন্য পত্রিকা পড়তে হয় অনেক ইংরেজিতে ইংরেজি লেখা পড়তে হয় ইংরেজি মুভিজ টিভি সিরিজ দেখতে পারো সাবটাইটেল সহ ওগুলো অনেক হেল্প করে প্রিপোজিশন বোঝার জন্য তো প্রিপোজিশন জিনিসটা হচ্ছে একটু হোলিস্টিকভাবে আয়ত্ত করতে ঠিক আছে অন্যান্য সাবজেক্টের মতো না যাই হোক সো ফ্রম অনেক কমন ইউজ অফ ফ্রম হচ্ছে তোমার একেবারে যেটা প্রথমে বললাম যে কোন জায়গা থেকে যাওয়া ঠিক আছে এ থেকে বি সো ফ্রম এ টু বি ঠিক আছে এই ক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করে থাকি যে উই ড্রোভ ফ্রম ঢাকা টু চিটাগাং ঠিক আছে এছাড়াও ফ্রম কি ক্ষেত্রে ব্যবহার করা হয় অনেক সময় আমরা দেখা যায় যে কোনো কিছু একটা জানি বা আমাদের কোনো একটা এক্সপিরিয়েন্সের কোনো কথা বলতেছে সো তখন আমরা এই এক্সপ্রেশনটা অনেক ইউজ করি from my experience or knowledge তো এটার মানে কি যে আমার এক্সপিরিয়েন্স বলছে বা আমার নলেজ বলছে যে দিস উইল সাকসিড মনে করো এটা একটা উদাহরণ হ্যাঁ from my experience this will succeed এইখানে কিন্তু ফ্রমটা একটা প্রিপোজিশন বাট এখানে ফ্রম এর মানে কি যে হচ্ছে যে ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স থেকে থেকে শব্দটা আর কি তো এরপরে যদি আমরা দেখি আউট অফ যেটা আমি একটু আগে বললাম খুবই সোজা আউট অফ আমরা ইউজ করি কোনো কিছু থেকে বের হওয়ার সময় ঠিক আছে যে মনে করো আউট অফ মনে করো তুমি হচ্ছে এতদিন ক্রিকেট খেলতে আবার তুমি এখন আর ক্রিকেট খেলো না সো ইউ আর আউট অফ ক্রিকেট বলা যায় এটা অ্যাবস্ট্রাক্ট অর্থে বা লিটারাল অর্থে একটু আগে আমরা যেটা বললাম যে ইউ আর আউট অফ লেটস সে তুমি হচ্ছে একটা মনে করো দোকান দিয়েছো তোমার দোকানে মনে করো তুমি কোক সেল করো বাট কোক শেষ হয়ে গেছে ইউ ক্যান সে যে আই এম আউট অফ কোক বা আই এম আউট অফ এগস আউট অফ শব্দটা এই ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে স্টক আউট হওয়ার ক্ষেত্রে ঠিক আছে যে তোমার ইনভেন্টরি শেষ হয়ে গেছে তোমার যে মজুদ ছিল সেটা শেষ হয়েছে সেক্ষেত্রে এখানে আউট অফ শব্দটা আমি ইউজ করতেছি আউট অফ আরো একটাও ইউজ করা যায় ওই যে আমরা বলছি কোনো কিছু থেকে বের হয়ে যাওয়া সেটাও কিন্তু আউট অফ ঠিক আছে এছাড়াও আরেকটা আউট অফ এর এক্সপ্রেশন আছে সেটা হলো আউট অফ ওয়ার্ক এইটা অনেকটা তোমার ফ্রেজের মতো বলা যায় আউট অফ ওয়ার্ক মানে হচ্ছে আনএমপ্লয়মেন্ট আই এম আউট অফ ওয়ার্ক ঠিক আছে
এই কথাটা যদি আমি লিখি আই এম আউট অফ ওয়ার্ক, এই এই সেন্টেন্সটার শব্দ এই সেন্টেন্সটার মিনিং হচ্ছে যে আমি এখন আর কাজ করছি না, আমি চাকরি থেকে বের হয়ে গিয়েছি বা কাজ থেকে বের হয়ে গেছি। সো এই ক্ষেত্রে আউট অফ ইউজ করা হয়। আরেকটা যে ক্ষেত্রে করা হয় যে আউট অফ অর্ডার, হ্যাঁ যদি এটা মুছে ফেলি লেখা যায় আউট অফ অর্ডার। এটা একটা ফ্রেজের মতো, এটার অর্থ হচ্ছে যে মানে জিনিসটা নষ্ট হয়ে গেছে। লেটস সে দ্য মেশিন ইজ আউট অফ অর্ডার, এরকম একটা এক্সাম্পল হতে পারে। যে দ্য মেশিন ইজ আউট অফ অর্ডার মানে কি, মানে মেশিনটা খারাপ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা মেশিনটা চালানো যাচ্ছে না, সেই ক্ষেত্রে আউট অফ অর্ডারটা ব্যবহার করে। সো এই ক্ষেত্রে আউট অফ প্রিপোজিশনটা ইউজ করা হচ্ছে। নেক্সট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন এরপরে, এই প্রিপোজিশনটা আমরা অনেক ইউজ করি স্পেশালি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। এন্ড ইয়েস তোমরা গেস করতে পারতেছো সবচেয়ে কমন যে প্রিপোজিশনটা আমরা ইউজ করি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সেটা হচ্ছে বাই। তো বাই মানে কি, বাইয়ের অনেকগুলো মিনিং হতে পারে। বাইয়ের একটা মিনিং হচ্ছে পাশে, ঠিক আছে, মনে করো ইটস বাই মাই হাউস, সেটা আমার বাসার পাশে। বাই মানে হতে পারে দাঁড়া, হ্যাঁ বাইর একটা মিনিং বললাম পাশে, আরেকটা মিনিং হতে পারে দাঁড়া বা দিয়ে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তোমরা তোমাদের হয়তো মনে আছে যে প্যাসিভ ভয়েসে হচ্ছে আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করি তখন তোমার যে সাবজেক্ট সে হচ্ছে বাই হয়ে যায়, বাই শব্দটা তার আগে ইনক্লুড হয় এবং কাজ জিনিসটা আগে চলে আসে। লেটস সে আমি প্রথমে লিখছিলাম যে আই ইট লেটস সে চকলেটস, এটা প্যাসিভ করলে কি হবে, চকলেটস আর ইটেন, এই যে দেখো বাই, হ্যাঁ বাই মি। তো এই ক্ষেত্রে বাই মানে কি, এই ক্ষেত্রে বাই মানে হচ্ছে দ্বারা অথবা দিয়ে। আমি কি বুঝাইতে পারলাম? সো বাইয়ের একটা মিনিং পাশে, আরেকটা হলো দ্বারা অথবা দিয়ে, ঠিক আছে। তো আরেকটা মিনিং আছে সেটা ক্ষেত্রে এরকম ইউজ হয় বাই প্লাস টাইম। লেটস সে আমি যদি এই পাশে লিখি যে বাই দিস ইয়ার, হ্যাঁ, অর বাই সিক্স ও ক্লক, তো বাই দিস ইয়ার বাই সিক্স ও ক্লক, এই বাই প্লাস টাইম দিয়েও কিন্তু বাই ইউজ হয়। যেমন ধরো আমরা বলতে পারি ইফ হি ডাজেন্ট অ্যারাইভ বাই সিক্স ও ক্লক উই উইল মুভ ফরওয়ার্ড উইদাউট হিম, হ্যাঁ এই যে আমি সেন্টেন্সটা লিখছি ইফ হি ডাজেন্ট অ্যারাইভ এইটা বাই সিক্স ও ক্লক we will proceed without him. তো এই ক্ষেত্রে বাইটা কি মিন করছে, এই ক্ষেত্রে বাইটা মিন করছে যদি এতর মধ্যে না আসে, হ্যাঁ ছয়টার মধ্যে না আসে। এখানে বাই দিস ইয়ার মানে কি, এই বছরের মধ্যে। তো সেই ক্ষেত্রেও বাই ইউজ করা হয়ে থাকে। বাই প্লাস টাইম সবসময় মধ্যে বা আনটিল এর মধ্যে একটা ভাইব দেয়, ঠিক আছে, যে ইফ হি ডাজেন্ট অ্যারাইভ বাই সিক্স ও ক্লক, ও যদি ছয়টার মধ্যে না আসে তাহলে কি করবো আমরা, উই উইল প্রসিড উইদাউট হিম। সো সিম্পল অ্যাজ দ্যাট। এছাড়াও বাইয়ের লাস্ট একটা জিনিস হচ্ছে আমরা খুবই জানি, খুবই কমন, তোমরা গেস করতে পারো, হলো বাই প্লাস ট্রান্সপোর্টেশন, লেটস সে বাই বাস বাই ট্রেন, ঠিক আছে, যে লেটস গো টু স্কুল বাই বাস, অর আই এম গোয়িং টু go to my parents house by plane or by train, ঠিক আছে। সো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বাই ইউজ হয়। সো এছাড়াও আরো কয়েকটা স্পেশাল প্লেসেস আছে বাইরে যেগুলো তোমরা শীট দেখলে বুঝতে পারবা, শীটের মধ্যে আছে, আমি তাও বলে দিচ্ছি। সো এরকম একটা এক্সপ্রেশন আছে বাই এন, যেমন আই উইল গ্রাজুয়েট ফ্রম IBM ইন 2022, বাই দেন আই উইল হ্যাভ ফিনিশড মাই কোর্স ওয়ার্ক,
তো এই ক্ষেত্রে আমি কি বললাম সেন্টেন্সটা যে বাই দেন আই হোপ টু হ্যাঁ আই হোপ টু আর সিম্পল করে দিলাম ফাইন্ড এ জব সো প্রথম লাইনটা কি ছিল যে ইন 2022 আই উইল বি গ্র্যাজুয়েটিং ফ্রম আইবি তারপরে লাইনটা আমরা দিচ্ছি বাই দেন আই হোপ টু ফাইন্ড এ জব এখানে বাই এর কি হিসেবে ইউজ হচ্ছে এখানে বাই দেন একটা এক্সপ্রেশন ইউজ হচ্ছে এই বাই দেন শব্দটার মিনিং হচ্ছে যে ততদিনের মধ্যে ঠিক আছে সো এই ক্ষেত্রেও বাই ইউজ হতে পারে এটা একটা স্পেশাল ইউজ আচ্ছা আমরা কয়েকটা কমেন্টস দেখে ফেলি কি বলছে তো আমাদের অনেকেই হচ্ছে জিজ্ঞেস করছো যে আচ্ছা ইসরাত জাহান হ্যাঁ ফ্রম এর আরেকটা মিনিংও হতে পারে এটা আমি বলেছি অলরেডি বাই মাই রুল হ্যাঁ এরকম হতে পারে যে আমার রুলস দ্বারা আমার হচ্ছে নিয়ম দ্বারা হতে পারে ওকে তোমরা কমেন্টে জানিয়ে দাও যে তোমাদের কেমন লাগছে ভিডিওটা আমি হচ্ছে ক্লাস দিতে থাকি অলসো কোনো কোয়ারিজ থাকলে সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো যেহেতু এটা একটা লাইভ ক্লাস আমি ট্রাই করবো এটা তোমাদের প্রবলেমগুলো সলভ করে দাও সো এরপরে বাইয়ের যেটা আসছে সেটা হচ্ছে খুবই কমন একটা এক্সপ্রেশন সেটা হচ্ছে বাই দা ওয়ে এইটা একটা ফ্রেজ বাই দা ওয়ে এই শব্দটার অর্থ হচ্ছে এরকম যে আমরা একটা কথা বলতেছি কথার মাঝখানে বললাম যে বাই দা ওয়ে ইওর শার্ট লুকস ভেরি নাইস এটার মানে হচ্ছে যে যে তোমার আমরা একটা কথা বলছি কথার মাঝখানে বললাম ও তোমার শার্টও কিন্তু অনেক সুন্দর লাগছে এরকম একটা এক্সপ্রেশন সো একটা কথার ফ্লো এর মাঝখানে আরেকটা কথা ঢুকানো ঠিক আছে সেরকম হিসেবে বাই দা ওয়ে অর ভায়া বলতে পারি আরেকটা ক্ষেত্র হতে পারে বাই দা ওয়ে যে উই আর ড্রাইভিং টু ঢাকা বাই দা ওয়ে অফ লেটস সে বগুড়া অর লেটস সে বাই দা ওয়ে অফ ময়মনসিংহ মনে করো তুমি হতেছে ওই দিনাজপুর থেকে ঢাকায় আসতেছো একটু ঘুরে টুরে আসতেছো সো তখন এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারো আরেকটা খুবই কমন জিনিস আছে সেটা হলো বাই মিস্টেক অর বাই অ্যাক্সিডেন্ট অর বাই চান্স তিনটা এই শব্দগুলোর মানে কি যে বাই মিস্টেক ইট হ্যাপেন এটা কেন হয়েছে মিস্টেক সেই ক্ষেত্রে কেনর মতো অনেকটা আচরণ করে বাই বাই অ্যাক্সিডেন্ট বাই অ্যাক্সিডেন্ট হি ডাইড বা হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট সেই ক্ষেত্রে কেনর মতো সে কিভাবে মরে গিয়েছে বাই অ্যাক্সিডেন্ট বাই চান্স ইট হ্যাপেন্ড এটা চান্সের কারণে হয়ে গিয়েছে বা এটা লাকের জন্য হয়ে গিয়েছে বা এটা বাই চান্স হয়ে গেছে আমরা অনেক কমনলি ইউজ করি সেক্ষেত্রেও বাই ইউজ করা যায় ওকে আমরা বাই নিয়ে অনেক কথা বললাম এখন আমরা হচ্ছে পরেরটাই চলে যাই আমাদের হাতে টাইম কম এরপরে যে প্রিপোজিশনটা সেটার নাম হলো ইন খুবই ইজি একটা প্রিপোজিশন ইনের সবচেয়ে কমন ইউসেজ হচ্ছে আমরা সবাই আকিদারে বলতেছি আই এম ইন ট্রাবল হ্যাঁ বা আই এম ইন স্ট্রেস ঠিক আছে আরো ইজি কোনো কিছুর ভিতরে থাকা আই এম ইন দ্য স্কুল হতে পারে আই এম ইন কলেজ ইন দ্য অফিস ঠিক আছে ইনের আরো মিনিং আছে মাসের আগে ঠিক আছে সো ইন জানুয়ারি হিজ বার্থডে ইজ ইন জানুয়ারি কোন ইয়ারের আগে ইন 1971 উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971 সেক্ষেত্রে ইন ইউজ হওয়া যাইতে পারে এছাড়াও হতে পারে ইন দ্য স্ট্রিট ঠিক আছে রাস্তার মধ্যে হি ওয়াজ স্টেইং দ্য হোমলেস স্টেজ ইন দ্য স্ট্রিট আমরা বলি অনেক সময় ওয়ে শুড নট প্লে ইন দ্য স্ট্রিট এরকম একটা এক্সপ্রেশন হতে পারে আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে ইন দ্য মর্নিং অর আফটারনুন এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে নট ইন ইন দিয়ে কিন্তু কখনোই নুন বলা যায় না ইন দ্য নুন হয় না ঠিক আছে সো কয়েকটা জিনিসই হয় ইন দ্য মর্নিং আফটারনুন আরেকটা হয় ইভিনিং ইন দ্য ইভিনিং এই এক্সপ্রেশনটার মানে কি এটা মানে হচ্ছে সকালে বা হচ্ছে তোমার বিকালে অথবা সন্ধ্যায় দুইটা ক্ষেত্রে অ্যাট ইউজ হয় অ্যাট নুন অ্যাট নাইট এটাও তোমরা মনে রাখবা আমি এখানে ছোট করে লিখে দিই অ্যাট নুন অ্যাট নাইট ইন নাইট ইন নুন
এই দুটো কিন্তু কখনোই সঠিক না ইন দ্য মর্নিং ইন দ্য আফটারনুন ইন দ্য ইভিনিং হচ্ছে ইন আর দুপুর এবং রাত অ্যাট নুন অ্যাট নাইট এগুলো একটু মনে রাখতে হবে আমাদেরকে অলরাইট তো এরপরে আমরা আসি হচ্ছে ইনের আরও কয়েকটা কমন মেসেজ নিয়ে আমি তো অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে সো ইন দ্য প্যাস্ট হ্যাঁ অতীতে এরকম ঘটনা অতীতেও অনেকবার ঘটেছে দিস টাইপ অফ ইভেন্টস অর দিস ইভেন্টস হ্যাপেন্ড ইন দ্য প্যাস্ট ফ্রিকোয়েন্টলি অথবা ইন দ্য ফিউচার এই ঘটনা ভবিষ্যতে ঘটবে দিস উইল হ্যাপেন ইন দ্য ফিউচার এছাড়া আমরা বলতে পারি ইন দি এন্ড ইন দি বিগিনিং শুরুতে অথবা শেষে সেক্ষেত্রেও ইন ইউজ করা হয় ইন দি এন্ড উই অল হ্যাভ টু ডাই ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ নাথিং বাট কি বলবো এটাকে দ্য গ্রেট ইন দি বিগিনিং এভরিথিং বিগ্যান উইথ দ্য গ্রেট এক্সপ্লোশন বিগ ব্যাং এরকম হতে পারে ইন দ্য ওয়ে যাওয়া আসার পথে ইটস ইন দ্য ওয়ে যে মাই স্কুল ইজ ইন দ্য ওয়ে অফ গোয়িং টু মাই অফিস এরকম হতে পারে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে উদাহরণটা হচ্ছে যে হি কুড নট পার্ক হিজ কার ইন দ্য ড্রাইভওয়ে বিকজ অ্যানাদার কার ওয়াজ ইন দ্য ওয়ে এইটা হলো মনে করা ড্রাইভওয়ে এখানে একটা অলরেডি গাড়ি আছে সো সে গাড়িটা এখানে পার্ক করতে পারে নাই কারণ দ্য কার ওয়াজ ইন দ্য ওয়ে ঠিক আছে এই গাড়িটার যাতায়াতের পথে এই গাড়ি আরেকটা গাড়ি ছিল সো ইন দ্য ওয়ে সেই ক্ষেত্রে হতে পারে এছাড়াও আরো কয়েকটা আছে যেমন মনে করো যে ইনা রো ইনা কলাম রো মানে হচ্ছে এটা কলাম মানে হচ্ছে এটা ইনা কলাম দে আর অল সিটিং ইন আ রো পাশাপাশি দে আর অল সিটিং ইন আ কলাম সামনাসামনি ঠিক আছে এছাড়াও ইন কেস হ্যাঁ ইন কেস শব্দটার মধ্যে ইন কিন্তু একটা প্রিপোজিশন ইন কেস শব্দটার অর্থ হচ্ছে যদি ঠিক আছে এটার অর্থ হলো যদি মনে করো আমি যদি এরকম বলি যে যদি আমার গাড়ি চাক্কা পাংচার হয়ে যায় আমার আসতে দেরি হবে ইন কেস মাই টায়ার্স আর পাংচার আর ওয়ান অফ মাই টায়ার্স ইজ পাংচার আই উইল বি লেট আর আই উইল বি লেট ইন দ্য মিটিং ঠিক আছে সো ইন কেস মানে হচ্ছে যদি আর লাস্টে যেটা আমরা বলতে পারি ইন টাচ উইথ এই এইটা একটা স্পেশাল মিনিং এটা মানে হচ্ছে তোমার কন্ট্যাক্ট করা কারোর সাথে ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট ইন টাচ উইথ হিম মনে করো ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট ইন টাচ উইথ হিম ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট ইন টাচ উইথ হিম এই শব্দটার ক্ষেত্রে এই ইন টাচ উইথ হ্যাঁ এটা একটা এক্সপ্রেশন এখানে ইন টাচ উইথ মানে হচ্ছে তার সাথে যোগাযোগ করা বা তার সাথে দেখা করা বা তার সাথে কোনোভাবে কমিউনিকেট করা এটা অনেক ডিফিকাল্ট সো ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট ইন টাচ উইথ হিম এরপর আমরা অনে চলে আসি ইন নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বললাম হোপফুলি তোমরা সব কিছু বুঝতে পারছো আমি তোমাদের আরো কয়েকটা কমেন্ট চেক করি ভাইয়া এট ইন দি নুন হয় না কেন আচ্ছা ইন দি নুন হয় না কারণ হইতেছে নুন হচ্ছে একটা এক পয়েন্ট সময় ঠিক আছে একমাত্র বারোটা বাজলেই সেটা নুন ঠিক আছে সো এটা একটা পয়েন্ট অফ টাইম দ্যাটস ওয়াই ইন দি নুন হয় না এট নুন হয় কিন্তু ইভিনিং তো একটা ডিউরেশন বা আফটারনুন মনে করো একটা ডিউরেশন এটা তো পয়েন্ট না সো এই জন্য এটার ক্ষেত্রে ইন ইন ইউজ করা যায় ঠিক আছে নাইটের ক্ষেত্রে সেম নাইটও একটা পয়েন্ট অফ টাইম সো সেক্ষেত্রে অ্যাট নাইট বলা হয় যেটা ও বলেছে তোমার যে বাই গড বাই আল্লাহ সোয়ারিং এর ক্ষেত্রে এইখানে বাই একটা স্পেশাল মিনিং ইউজ করা যায় তো ঠিক আছে আমরা এখন অনে চলে যাই তোমাদের কোয়েশ্চেন্স থাকলে তোমরা কমেন্টসে করতে পারো সো অন মানে প্রথমে আমরা বলছি কোনো কিছুর উপরে থাকা হচ্ছে অন সেক্ষেত্রে অবশ্যই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাচে থাকতে হবে
অনের করতে স্পেশাল ইউজ আছে, যেমন অন আ ডে অর ডেট, ঠিক আছে, অন মানডে, টুইজডে, মঙ্গলবার, সোমবার বা মঙ্গলবারে, আই হ্যাভ টু ডু দিস জব অন মানডে, অন টুইজডে, দিনের আগে বা ডেটের আগে অবশ্যই অন হবে, আই হ্যাভ টু ডু দিস অন 13th মার্চ, ঠিক আছে, সেই ক্ষেত্রে এরকম হবে যে অন 13/3 মনে করো 2022, অন আ বাস, অন আ প্লেন, অন আ তারপরে মনে করো ট্রেন, শিপ, বাইক, এরকম, শি ইজ অলরেডি অন দ্য প্লেন, হ্যাঁ, কেউ বা অন দ্য বাস, হ্যাঁ, অন আ বাইক মনে করো, সেই ক্ষেত্রে অন ইউজ করা যেতে পারে যে তুমি অলরেডি সেই যানবাহনটার মধ্যে চড়ে গিয়েছো, চড়ছো, সো দ্যাটস অন দ্য প্লেন, অন দ্য বাস, অন দ্য বাইক, এরকম। আচ্ছা, এরপরে হতে পারে অন আ স্ট্রিট, মনে করো যে তোমার হতে পারে লিভস অন লেটস সে 5th স্ট্রিট, এরকম স্ট্রিটের নাম থাকতে হবে সেক্ষেত্রে, বা মনে করো লিভস অন 43rd স্ট্রিট, এরকম সেক্ষেত্রে অবশ্যই অন হইতে হবে, ইন হওয়া যাবে না। স্ট্রিটের যদি একটা নাম থাকে, একটা রাস্তার নাম, যে রাস্তার মধ্যে তোমার নাম সহ তুমি ইউজ করতে চাও, সেক্ষেত্রে অবশ্যই অন ইউজ করতে হবে, ইন করা যাবে না, ইন দ্য 5th স্ট্রিট হয় না, অন 5th স্ট্রিট, অন 43rd স্ট্রিট, ওকে। এছাড়াও আরেকটা যেটা দিতে পারে যে অন দ্য ফ্লোর, যে তোমার ফ্লোরের উপরে কেউ বসে আছে, হি ইজ সিটিং অন দ্য ফ্লোর, বা দে আর সিটিং অন দ্য ফ্লোর, দে আর প্লেইং অন দ্য ফ্লোর, এরকম হতে পারে, যেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো, অন টাইম, সময়ের মধ্যে কোনো কাজ করা, হ্যাঁ, ইউ হ্যাভ টু ডু এভরিথিং ইন লাইফ অন টাইম। এছাড়াও আরেকটা আছে, মনে করো যে অন দ্য সাইড ওয়াক বা অন দ্য কর্নার, ঠিক আছে, যে একটা কর্নার বা সাইড ওয়াকে, সাইড ওয়াক অন দ্য কর্নার, এরকম হতে পারে। অন দ্য ওয়ে তো তোমরা সবাই জানো, সো অন দ্য ওয়ে মানে কি, যে আমি রাস্তার মধ্যে আছি, ঠিক আছে, আই এম অন দ্য ওয়ে, এই এক্সপ্রেশনটা খুবই কমন। অন টেলিভিশন, অন রেডিও, যে রেডিও বা টিভিতে কোনো কিছু প্রচার করার সময় বা সম্প্রচার করার সময় আমরা বলি অন টেলিভিশন, অন রেডিও। অন দ্য ইন্টারনেটও, যে ইন্টারনেটে কোনো কিছু আছে, অন টেলিফোন। আরেকটা খুব স্পেশাল মিনিং আছে অনের, যেটা হলো অন দ্য বোর্ড, ঠিক আছে, এই এইটা। তো অন দ্য হোল মানে কি, ইন জেনারেল, ঠিক আছে, মনে করো জেনারেলি কোন একটা কথাবার্তা আমরা বলতেছি, লেটস সে অন দ্য হোল দ্য রেস্কিউ মিশন ওয়াজ ওয়েল এক্সিকিউটেড, কি বললাম, অন দ্য হোল দ্য রেস্কিউ মিশন ওয়াজ ওয়েল এক্সিকিউটেড। এখানে অন দা হোলের মানে কি, যে ইন জেনারেল, বা যদি আমরা বলি যে এক কথায়, হ্যাঁ, অন দা হোল দ্য রেস্কিউ মিশন ওয়াজ ওয়েল এক্সিকিউটেড, পুরো রেস্কিউ মিশনটা ভালোভাবে এক্সিকিউট করা হয়েছে বা ভালোভাবে সম্পাদিত হয়েছে। তো এরকমই কয়েকটা আছে এখানে অন দা হোলের, অনের ক্ষেত্রে। এরপর আমরা যদি সংক্ষেপে চলে যাই তোমার আরো কয়েকটা প্রিপোজিশনে, লাস্ট যে ইম্পর্টেন্ট প্রিপোজিশনটা আছে সেটার নাম হলো অ্যাট, তোমরা অলরেডি শুনেছো অ্যাট, আমি অলরেডি বলেছি অ্যাট নাইট, অ্যাট নুন, হ্যাঁ, এটা আগেই বলেছি। এছাড়া যেটা আছে অ্যাট হোম, অ্যাট স্কুল, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই হোম বা স্কুল কিন্তু এখানে জেনারেলাইজড কথাবার্তা বলেছে, ঠিক আছে, যে এখানে যদি স্পেসিফিক করা হয় তখন কিন্তু অ্যাট হবে না, যেমন ইন দ্য স্কুল, দা দিয়ে যদি আমরা স্কুলকে স্পেসিফিক করে ফেলি সেক্ষেত্রে ইন ইউজ করতে হবে, অ্যাড করা যাবে না, কিন্তু আমরা যদি স্পেসিফিক না করি, জেনারেলি বোঝানোর চেষ্টা করি, তখন ক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাড ইউজ করতে হবে, যেমন অ্যাট হোম, অ্যাট স্কুল, ঠিক আছে, হি ইজ অ্যাট স্কুল, মানে সে স্কুলে আছে, ওকে। এছাড়াও যেখানে যেটা যেটা হতে পারে যে তোমার অ্যাট লিস্ট, এটা তো আমরা সবাই জানি, হ্যাঁ, অ্যাট মোস্ট, সর্বোচ্চ, সর্বনিম্ন, সর্বোচ্চ, তারপরে যেটা হতে পারে অ্যাডভান্স, একসাথে, হ্যাঁ, ডু দিস অ্যাডভান্স, এখনই কাজটা করো, দে হ্যাভ টু ডু অল দ্য টাস্কস অ্যাডভান্স, এখনই কাজগুলো করতে হবে, অ্যাট প্রেজেন্ট হতে পারে,
বর্তমানে আমরা ফিউচার এবং পাস্টের ক্ষেত্রে কি কি দেখেছি ইন দেখেছি ইন দ্য ফিউচার অর ইন দ্য পাস্ট কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাট ইউজ করতে হবে ঠিক আছে অ্যাট প্রেজেন্ট এরপরে কি আছে অ্যাট টাইমস অ্যাট টাইমস শব্দটার অর্থ হচ্ছে অকেশনালি মনে করো হি গোজ টু প্লে গলফ অ্যাট টাইমস সে মাঝে মধ্যে বা অকেশনালি গলফ খেলতে যায় সেক্ষেত্রে অ্যাট টাইমস ইউজ করা হয় এছাড়া আছে অ্যাট ফার্স্ট প্রথমে অ্যাট লাস্ট শেষে এটার মানে হচ্ছে এটার দ্বারা মানে করে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশন এর দ্বারা মানে আমি কিভাবে বুঝাবো অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন তোমার মনে করে দেয়ার ইজ আ ল দ্যাট প্রোহিবিটস ইউ টু ডু সামথিং তো যে কনস্টিটিউশনে একটা ল আছে যেটা তোমাকে এই কাজটা করতে বাধা দেয় সো সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু হ্যাঁ আর কি হইতে পারে অনেক famous died by died from died of the prothome ashe amra die for diye die for mane hocche attyag kora he died for his country die from mane hocche kono ekta karone mora the boy died from an accident or die by hocche ba die of eta mane hocche kono ekta roge mora all right এই ছিল মোটামুটি তোমাদের প্রিপোজিশনের ডিসকাশন আর আজকের ক্লাসে আমি যেটা বলবো যে প্রিপোজিশন শিখার বেস্ট ওয়ে হচ্ছে ইজিভাবে রুলসগুলো বোঝা আর জিনিসটাকে ভিজুয়ালাইজ করা উপরে নিচে আশে পাশে গোল থ্রু নাকি আর অবশ্যই তোমাদেরকে ইংরেজিতে কন্টেন্ট পড়তে হবে কন্টেন্ট পড়ে হচ্ছে বোঝার ট্রাই করতে হবে তোমরা মুভিজ দেখতে পারো টিভি সিরিজ দেখতে পারো সাবটাইটেল শো সেটা দেখলেও তোমাদের অনেক হেল্প হবে এবং প্রিপোজিশনের ক্ষেত্রে আমি যেটা বলবো যে সবসময় ট্রাই করবার রিলেট করতে রিয়েল ওয়ার্ল্ডের সাথে সো থ্যাংক ইউ এভরিওয়ান আমি আজকের লাইফটা এখানে শেষ করছি বাই